আমাদের সমাজের আরো এক অবক্ষয় হলো এই অনার কিলিং। আপনারা বিভিন্ন সময় খবরের শিরোনামে এই বিষয়গুলোকে দেখেছেন। সন্তানের কোনো বিষয়, সন্তানের কোনো আচরণ বাবা মায়ের পছন্দ হয়নি, তাই সন্তানকে খুন করে দিয়েছেন বাবা মা। এরকমই একটি ঘটনার কাহিনী এবার আপনাদের শোনাবো। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। মেয়ে ছেলেদের সঙ্গে সবসময় মোবাইলে কথা বলত, সেই নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট ছিলেন বাবা মা। সম্প্রতি তার কাছ থেকে একাধিক প্রেগন্যান্সি টেস্ট কিটও উদ্ধার হওয়ায় তাদের সন্দেহ হয় মেয়ে নিশ্চয়ই কারো সঙ্গে প্রেম করছে। সেই সন্দেহের বশেই তরুণী মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন এক দম্পতি। খুনের পর মেয়ের দেহ বিকৃত করার পর তার উপর অ্যাসিড ঢেলে দেয় তারা। একবার ভাবুন, যে মা 10 মাস 10 দিন ধরে সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন, জন্ম দিয়েছিলেন, সেই মা তার নিজের মেয়েকে খুন করলেন এবং এরকম নির্মমভাবে খুন করলেন। এই অভিযোগ উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে ওই দম্পতিসহ তাঁদের 2 আত্মীয়কেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। সংবাদ মাধ্যমের কাছে পুলিশ জানিয়েছে, কৌশাম্বি জেলার তেন আলামবাদ গ্রামের 21 বছরের এক তরুণীকে খুনের অভিযোগে তার মা বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দেহ লেপাটের অভিযোগে ধৃত তরুণীর 2 কাকা। 3 ফেব্রুয়ারি শুক্রবার ওই তরুণীর নিখোঁজ হওয়ার দাবি করে থানায় ডায়েরি করেছিলেন তার বাবা। তদন্তে নেমে গ্রামের বাইরে একটি খালের ধারে তরুণীর বিকৃত দেহ উদ্ধার করে পুলিশ। কৌশাম্বি জেলার পুলিশ সুপারের দাবি, থানায় নিখোঁজ ডায়েরি করার দিনই নিজের বাড়িতে শ্বাসরোধ করে মেয়েকে খুন করেন তার বাবা মা। এরপর আত্মীয়দের সাহায্যে তার দেহ খালের ধারে ফেলে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের কাছে পুলিশ সুপার বলেন, নিজের মেয়ের পরিচয় গোপন করতে তার দেহে অ্যাসিড ঢেলে দিয়েছিলেন ওই দম্পতি। দেহ সরিয়ে ফেলতে দম্পতিকে সাহায্য করেছেন মেয়েটির 2 কাকাও। ঘটনার তদন্তে নেমে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পুলিশ সুপারের দাবি, জিজ্ঞাসাবাদে জানা যায় যে ওই তরুণী সারাক্ষণ ছেলেদের সঙ্গে মোবাইলে কথা বলত, তা নিয়ে মেয়ের প্রতি অসন্তুষ্ট ছিলেন ওই দম্পতি। এরপর তার কাছে একাধিক প্রেগন্যান্সি টেস্ট কিট পাওয়া যায়, তাতে দম্পতির আরও সন্দেহ হয় তাদের মেয়ে কারো সঙ্গে প্রেম করছে। তাতেই ক্ষুব্ধ হয়ে মেয়েকে খুন করেন তারা। এবং ভাবুন কি নৃশংসতা খুনের। খুনের পর মেয়ের দেহকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয় যাতে কোনো রকম প্রমাণ না থাকে। আপনারা বিভিন্ন সময় এই অনার কিলিংয়ের বিভিন্ন কাহিনী শুনেছেন এবং যেগুলো সত্যি ঘটনা। দেশে এরকম অনেক ঘটনা ঘটেছে। আরুষি মার্ডার কেস তো আপনারা জানেনই। এই ধরনের অনার কিলিং বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরপ্রদেশের মতো জায়গায়, একেবারে প্রত্যন্ত এলাকাগুলোয় দিনের পর দিন ঘটেই চলেছে, যা আমাদের সমাজের কাছে একটা বড় লজ্জা। আমাদের কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। বিভিন্ন খবরের আপডেট দিচ্ছি আপনাদের, এবং তার সঙ্গে আপনাদের কোনো যদি সাজেশন থাকে তাও আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। যেটা আপনাদের করতে হবে, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করতে হবে।